এজন্য আল্লাহ বলে গোলাম 24/7 24 ঘন্টা আমার দরজা খোলা। কত পাপ করেছিস, কত অন্যায় করেছিস, কত পর্নোগ্রাফি দেখেছিস, কত হিন্দি সিনেমা দেখেছিস, কত অশ্লীল মেয়েদের নাচ দেখেছিস, রাত্রিবেলা নেকেড ভিডিও দেখেছিস, কত অন্যায় করেছিস, আজও আমার দরজা তোর জন্য খোলা আছে না নাই? চোখের পানি ছাড়, যায় নামাজটা বিছিয়ে দে, দুই রাকাত নামাজ পরে আমারে ডাক দে, ডাক দেওয়ার সাথে সাথে তোর দোয়া কবুল হয়ে যাবে। যা যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দেয় তার নাম, যেখানে যতটুকু লাগে। কুমড়া গাছ লাউ গাছের নিচে কেউ বিশ্রাম নেয়? বিশ্রাম নেই কই? বট গাছের নিচে, সুবহানাল্লাহ কবেন না। একজন লোক, ছোটবেলা গল্প শুনেছি, বট গাছের নিচে শুয়ে শুয়ে আল্লাহর গালি দিচ্ছে। আল্লাহর কেমন বিবেক, ইয়া বড় বট গাছ আর বট ফলগুলা এত ছোট ছোট, আর লাউ গাছ আর কুমড়া গাছের ইয়েটা কি খুব মোটা না চিকন? চিকন হয়ে এরকম বেড়ে ওঠে লাউ গাছ। লাউ গাছরে দিল আল্লাহ এত চিকন করে ফল দিছে এত মোটা, আর এত বিশাল বড় বট গাছ এটার ফল হলো এত ছোট। তো আল্লাহর গালি দিতে দিতে কোন সময় যে ঘুমাই গেছে নিজেও জানে না, হঠাৎ করে নাকের মধ্যে ছটাম করে বট ফল পড়ছে একটা, লাভ দিয়ে উঠছে নাক দিয়ে রক্ত বেরোয়া শুরু হয়েছে। রক্ত মুছতে মুছতে মনে মনে ভাবে, আসলেই তো আমি বড় একটা উল্লুকা পাঠা, আজকে এই বট গাছের মধ্যে যদি লাউয়ের মতো ফল দিত, কুমড়ার মতো ফল দিত, আমার নাকের উপরে ওই লাউ আর কুমড়া বললে আমি থাকতাম না, আমি বিদায় হয়ে যেতাম, অক্কা পেয়ে যেতাম, ঠিক কিনা? যেখানে যেটা যেভাবে যতটুকু দরকার তার নাম, চিৎকার করে তার নাম। আল্লাহ বললেন আমি হলাম রব্বিল আলামিন, জগৎ সমূহের রব। আলাম মানে একটা জগৎ, আলামিন মানে অনেক জগৎ, মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স। উদ্ভিদ জগতের রব তিনি, প্রাণী জগতের রব তিনি, সাগর জলের অতল গহ্বর জগতের রব তিনি, মহাকাশের জগতের রব তিনি, সৌর জগতের রব তিনি, অদৃশ্য জগতের রব তিনি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যত জগৎ আছে সব জগতের রব আল্লাহর জন্য প্রশংসা। রাজি আছেন? আরো শুনবেন? শেষ করে দেই। আর রহমানের রহিম, তিনি দয়ার সাগর, তিনি দয়ালু, তিনি মায়াবী, তার মায়ার শেষ নাই, তার দয়ার শেষ নাই, তিনি দয়ার সাগর। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারানিশিদি। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলেন রহমতি ওয়াসিআত কুল্লা শাই, সব জায়গায় আমার রহমত বিস্তৃত, এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি আল্লাহর রহমত নাই। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিছু হয় নাকি? এই যে আজকে বসে আছি ওয়াজ শুনতেছি, কার রহমতে, কার দয়ায়? আল্লাহ বললেন এই রহমত দয়ার ভালোবাসারে আমি সৃষ্টি করার পরে 100 টুকরা করলাম, কয় টুকরা? 100 টুকরা করার পরে নিজের মধ্যে আমি 99 টুকরা দয়ার ভালোবাসা রেখে দিলাম, 1 টুকরা দয়া মায়া পৃথিবীর সবার মাঝে ঢেলে দিলাম। সাইয়েদনা আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত সবার মাঝে আল্লাহ রহমতের 1 টুকরা দিছে, ছিটে ফোঁটা। হুজুর পাইছে একটু, আমি পাইছি একটু, উনি পাইছে, উনি উনি সবাই মিলে আমরা 1 ফোঁটা ভাগে যোগে পাইছি দয়ার ভালোবাসা। সবাই মিলে 1 ভাগ ভালোবাসার, আর 99 ভাগ ভালোবাসা কার? ওনার ভালোবাসা বেশি না কম? 1 ভাগ ভালোবাসা আমরা পেয়ে পৃথিবীতে ভালোবাসার গানের শেষ নাই, ভালোবাসার মুভির শেষ নাই, ভালোবাসার উপন্যাসের শেষ নাই। আবার আইয়ুব বাচ্চু বলছে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসিতে দিস মোরে, আছে না নাই? কত ভালোবাসা, চিন্তা করছেন? 1 ভাগ ভালোবাসা আমরা পেয়ে কত ভালোবাসার গান, নাটক, সিনেমা। তো 1 ভাগ ভালোবাসার ঠেলা যদি এমন হয় যার মধ্যে তিনি 99 টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন, তার ভালোবাসাটা কত? 1 টুকরা ভালোবাসার নমুনা হিসেবে আমরা দেখি ছেলের জন্য বাবা জীবন দেয়, আছে না নাই? ছেলের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে যেয়ে ছেলেটারে ধাক্কা মেরেছে, গাড়ি এসে বাবারে থেতলে ফেলেছে, বন্যার পানিতে মা ডুবে যায়, ছোট কন্যাটারে বালতির মধ্যে ধরে রেখেছে, পানি খেতে খেতে মা দুনিয়ায় নাই, মেয়েটা মরে নাই, আছে না নাই? 1 টুকরা ভালোবাসার ছিটে ফোঁটা তুমি পেয়েছো, তার নমুনা যদি এমন হয় 99 টুকরা ভালোবাসা নিয়ে যিনি আরশের উপরে আছে তার দয়া কত?
ডু ইউ ফিল দ্যাট, ডু ইউ ইমাজিন দ্যাট? আপনি কি এটা ফিল করেন? আপনাকে ফিল করতে হবে। এই জন্য আল্লাহ বলে গোলাম 24/7 24 ঘন্টা আমার দরজা খোলা। কত পাপ করেছিস, কত অন্যায় করেছিস, কত পর্নোগ্রাফি দেখেছিস, কত হিন্দি সিনেমা দেখেছিস, কত অশ্লীল মেয়েদের নাচ দেখেছিস, রাত্রিবেলা নেকেড ভিডিও দেখেছিস, কত অন্যায় করেছিস, আজও আমার দরজা তোর জন্য খোলা আছে না নাই? চোখের পানি ছাড়, যায় নামাজটা বিছিয়ে দে, দুই রাকাত নামাজ পড়ে আমারে ডাক দে, ডাক দেওয়ার সাথে সাথে তোর দোয়া কবুল হয়ে যাবে। কত পাপ করেছিস, আল্লাহ ডেকে বলে তোর পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমি আল্লাহর দয়া তো সাগরের পানির সমান। তোর পাপ যদি হয় পাহাড়ের সমান, জেনে রাখ আমি আল্লাহর দয়া আকাশের সমান। ভরসা লাগে আল্লাহর উপর? ভরসা লাগে না? মনে রাখবেন, এখানে আমরা সবাই পাপী, আমরা কি কুল্লুকুম খাতাউন খায়রুল খাতাঈনা তাওয়াবুন, সবাই পাপী, কিন্তু সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে। তওবা করতে রাজি আছেন তো? যত পাপ আপনার হোক টেনশন নাই, আমাদের ভরসা একজনের উপর, চিল্লায় বলেন তিনি কে? রূপক অর্থে মাজাজি ভাবে আল্লাহ বলেছেন, সাগরের জল যদি কালি হয়, গাছের পাতা যদি খাতা হয়, পৃথিবীতে কয়টা গাছ আছে? পৃথিবীতে বাদ দেন, কুমিল্লাতে গাছের পরিমাণ কেমন? অনেক। তো কুমিল্লায় যদি অনেক হয়, বাংলাদেশে কেমন? বাংলাদেশেও অনেক। আচ্ছা, তো আফ্রিকার জঙ্গলের কি অবস্থা? সুবহানাল্লাহ, পড়বেন না? এই সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল যদি কালি হয়ে যায়, পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগরের নাম প্রশান্ত মহাসাগর, গভীরতা সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ, গভীরতা প্রায় 36,000 ফিট, দ্বিতীয় গভীরতম সাগরের নাম আটলান্টিক মহাসাগর, সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে পোয়েটোরিকো, এই পোয়েটোরিকোর গভীরতা প্রায় 33,000 ফিট। মহাসাগর কি পৃথিবীতে শুধু দুইটা? কথা বলেন, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর দক্ষিণ, কত মহাসাগর, কত সাগর! এই আমাদের বঙ্গোপসাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর, চায়না সাগর, কৃষ্ণ সাগর, সাগর আর সাগর। এই পৃথিবীর 70% শুধু সাগর, 70% শুধু হানি আর হানি, নোয়াখালীর ভাষায় পানি আর পানি। তো এই সব পানিগুলো যদি কালি হয়ে যায়, আল্লাহর কথার ওজন কি দেখেন? কোত্থেকে আল্লাহ এই মেটাফোর রূপকর্থ নিয়ে আসলেন? সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও, সাগরের জলও শেষ হয়ে যাবে, গাছের পাতাগুলোও ফুরিয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, সুবহানাল্লাহ।